স্বপ্ন হয়ে বুকে জমা এই মনটা কেন আজ শোকের মলা যেন সবই বেদনার গান দুঃখের কবিতা জয়িতা জয়িতা ইউসুফ সাহেব ফোন করেছে, তার মানে আমি জুলফিকারের ছাড়ানোর কোনো ব্যবস্থা করতে পারলাম কি না সেই খোঁজ নিতে। কিন্তু এখানে তো রূপকথা আছে। না, রূপকথার সামনে এসব নিয়ে কথা বলাই যাবে না। আননোন নাম্বার, রিসিভ করতে ইচ্ছে হলো। দেখি তোমার হাত দেখছিলাম, হাত দিয়ে দিই। এইটা কিসের বেটে জানো? হ্যালো, কে বলছেন? সালাম আলাইকুম বাবাজি, আমি ইউসুফ ব্যাপারী সাহেব বলছিলাম, ওই যে জুলফিকারের বাবা। জি বলুন। না, ওই যে জুলফিকারের খোঁজ খবর করার জন্য ফোন করলাম, কিছু করতে পারলেন কি বাবাজি? দেখুন, আমি এখনো কিছু জানি না, আর আর আপনি ব্যস্ত হবেন, আমি জানা মাত্রই আপনাকে জানাবো, ঠিক আছে? ব্যস্ত হবো না সেটা বললি, অস্বীকার করলি তো। এই যাই হোক, আমি যেহেতু আপন পিতা, ব্যস্ত থাকতে হয়। যাই হোক, ঠিক আছে, রাখছি। আপনার আসসালামু আলাইকুম, আপনার পরিবারকে সালাম। কথা যে শেষ হলো, রেখে দেখ। তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছো? না না, তোমার কাছে লুকাবো কেন? দেখো, এটা কোনো মেয়ের ফোন না, এই বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। মানে কি, আমি কি কোনো মেয়ের সাথে কথা বলতে তোমাকে নিষেধ করেছি? না না, তুমি তা নিষেধ করবে কেন? আমি একটু তোমার সঙ্গে মজা করছি। খবরদার, এরকম ফালতু বিষয় নিয়ে আমার সাথে মজা করবে না, আমার ভীষণ মেজাজ খারাপ হয়। তুমি তুমি মেজাজ খারাপ করো না। এই আমি তোমাকে কথা দিলাম যে আমি এখন থেকে আর এইসব বিষয় নিয়ে কোনো ধরনের মজা করবো। জানাও মিয়ার বাবা, প্রসঙ্গটা পাল্টাতে পেরেছি। সৌম্য, তুমি কি এত ভাবছ? আমি এতক্ষণ ধরে এখানে বসে আছি, একটা কথাও বলছো না তুমি আমার সাথে। তুমি কি চাও আমি চলে যাই? না, তা চাইবো কেন? তাহলে কোনো কথা বলছো না কেন? বলছো চলো বাইরে বের হই, তাতেও রাজি হচ্ছ না? আমার সত্যি আজ ভালো লাগছে না রোশনি, প্লিজ তুমি কিছু মনে করো না। আমি একটা পাগল,
কত কিছু ভেবে বাড়িতে এলাম। আমিও বলে দিলো তোমাকে নিয়ে যেন বিয়ের কেনাকাটাটা শুরু করে দিই। বিয়ের কেনাকাটা এত তাড়াতাড়ি? হ্যাঁ, সমস্যা কি? আগে থাকতে কেনাকাটা শুরু করে দিলে পরে চাপ কম পড়বে না? বাইজান, আপনাদের জন্য কি রান্না করবো না বাইরে গিয়ে খাবেন? না না, আমি বাসায় খাবো। রোশনি, তুমিও লাঞ্চ করে যেও। তুমি বাসায় খাওয়ার কথা বাদ দাও, চল আমরা বের হব। না না রোশনি, তুমি মানে বাইরে যাওয়ার কথা বাদ দাও, মানে আজকে আমি বের হব না, আজকে আমরা বাসাতেই লাঞ্চ করব। হ্যাঁ, আপনি যান। আমি লাঞ্চ করবো না। বেটার আমি চলে যাই, তুমি ব্যস্ত। চলে যাবে আমার উপর রাগ করে? না, তোমার উপর রাগ করার কি আছে? তোমার ভালো লাগছে না তো আমার চলে যাবে বেটার, তাই না? সোমু, আজ হঠাৎ এরকম বদলে গেল কেন? আলিশার কথা শুনে, তার মানে আমি আসার আগেও আলিশার সম্মুখে অনেক কিছু বলেছি। কিন্তু আলিশার কথা শুনে সোমু এতটা বদলে যাবে না, তা হয় না। নিশ্চয়ই আরো কিছু হয়েছে, কিন্তু কি হতে পারে? তাহলে কি জয়িতার সঙ্গে সোম্যর কোনো যোগাযোগ হয়েছে? জি, মানে ওই বিয়ের ভেনুর বুকিংটা দিয়ে এলাম, মেয়ে পক্ষ দিল। দুই পক্ষ একসাথে বুকিং দিল? হ্যাঁ, একসাথে বুকিং দিয়েছে, কিন্তু আলাদা আলাদা সময়। কবে বিয়ে? বিয়ে হচ্ছে জানুয়ারির 28 তারিখে, আর 30 তারিখ হচ্ছে বৌভাত। স্যার একটা কথা বলবো? বলেন। আপনারা এক কাজ করেন, তেজগাঁও থানায় ভিকটিম সাপোর্ট সেন্টার আছে, ওখানে গিয়ে আপনারা কমপ্লেন করেন। ওরাই দেখবেন আপনার ভাগ্নির হয়ে কেস করেছে, তখন ম্যাডাম মজা বুঝবে। না না, কেস করতে চাই না। সবারই তো মান সম্মান আছে, তাই না? কিসের মান, কিসের সম্মান? স্যার জীবন আগে নাকি মান সম্মান আগে? শুনুন স্যার, আমার এক আত্মীয়র এরকম হয়েছিল, তারপর তারা ভিকটিম সাপোর্ট সেন্টারে কমপ্লেন করে। তারপর কি হলো? তারপর তারপর ছেলে ছেলের বাবা মা মেয়ে মেয়ের বাবা মার কাছে গিয়ে হাতে পায়ে ধরে কান্নাকাটি করে মাপ চেয়ে তারপর মেয়েকে ফেরত নিয়ে এলো।
বুঝলাম, কিন্তু কোনো কিন্তু নেই স্যার। আপনি আপনার ভাগ্নিকে নিয়ে একবার শুধু ভিকটিম সাপোর্ট সেন্টারে কমপ্লেন করেন, তারপর দেখবেন যা করার ওরাই করবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। ঠিক আছে স্যার, আপনি ভাবেন। স্যার আমি আপনাকে খুব পছন্দ করি, এই জন্যই আপনাকে এই সাজেশনটা দিলাম, অন্য কেউ হলে এটা বলতাম না। স্যার আপনি কিন্তু প্লিজ এটা আবার কারোর সাথে শেয়ার করবেন না। না না, আমি কাউকে বলবো না, আপনি নিশ্চিন্ত থাকুন। ঠিক আছে স্যার। স্যার যে অসুখের যে ওষুধ সেটা সময় মতোই দেওয়া উচিত, না হলে অসুখ বাড়ে সারে না। ম্যানেজার সাহেব আমি আপনার কথা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। ও শেষ আরেকটা কথা স্যার, আপনি ভিকটিম সাপোর্ট সেন্টারে যাওয়ার আগে রাতুল স্যার আর বড় স্যারের সাথে একটু পরামর্শ করে যাবেন স্যার। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আমি কোনোদিন দেখিনি। আচ্ছা ভাবি, তুমি কি কখনো দেখেছো? বারে আমি দেখবো কিভাবে? আমি কি বাইরে কোনো মেয়েকে চিনি নাকি? গত 8-10 বছর তো এ বাড়িতেই কাটিয়ে দিলাম, বাইরে বেরোনোর সুযোগ পেলাম কোথায়? তা অবশ্য ঠিক, ভাইয়া তো তোমাকে নিয়ে কখনো বাইরেই যায়নি। বাদ দাও, রোশনি অনেক আধুনিক মেয়ে, আর আধুনিক মেয়েরা বোধ হয় এরকম ডেসপারেটই হয়ে থাকে। মোটেও হয় না ভাবি। রোশনি, কি ব্যাপার রোশনি, তোমার কিছু লাগবে? না বেরোচ্ছি। বেরোচ্ছ মানে একা একা কোথায় যাচ্ছ? সমু তোমার সাথে বেরোচ্ছ না? না। কি ব্যাপার আলিশা, রোশনি একা একা বেরিয়ে গেল যে? আমি তো কিছুই বুঝতে পারলাম না ভাবি, ছোট ভাইয়া কি আমার কথা শুনে রোশনি আপুকে ফিরে দিল? আমিও তো কিছু বুঝতে পারছি না আলিশা। কিসের মান, কিসের সম্মান স্যার? জীবন আগে নাকি মান সম্মান আগে? আপনি আপনার ভাগ্নিকে নিয়ে একবার শুধু ভিকটিম সাপোর্ট সেন্টারে কমপ্লেন করেন, তারপর দেখবেন যা করার ওরাই করবে। না না,
ভিকটিম সাপোর্ট সেন্টারে এত তাড়াতাড়ি যাওয়া যাবে না। পুলিশ থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। গার্জেনরা কেস করতে চাইছে সেটাই তো আমি মত দিতে পারছি না। এর মধ্যে আবার ভিকটিম সাপোর্ট সেন্টার। আপনি ভিকটিম সাপোর্ট সেন্টারে যাওয়ার আগে রাতুল স্যার আর বড় স্যারের সাথে একটু পরামর্শ করে যাবেন স্যার। হ্যাঁ, এই কাজটা করা যায়। রাতুল আর আজাদ স্যারের সাথে তো কথা বলা যায়, কিন্তু ওনারা আবার এর মধ্যে বদলে যায়নি তো। ম্যাডাম কি সবার সাথে আলোচনা না করে একা একাই সৌম্যর বিয়ের ডিসিশনটা নিয়ে নিয়েছে, নাকি ওনারাও? না না, সৌম্যর সাথে জয়িতার যোগাযোগ করার কোনো দরকার নেই। কিন্তু আম্মু, আমার একটা কথা প্রথম থেকেই মনে হচ্ছে। কি কথা? আমার মনে হয় সৌম্য ভাইকে জয়িতার প্রেগনেন্সির খবরটা জানানো উচিত। সৌম্য ভাইয়া এই খবরটা জানতে পারলে নিশ্চয়ই জয়িতার কাছে ছুটে চলে আসবে। ভাবি, তানিয়া কিন্তু ঠিক কথাই বলেছে, আমার কিন্তু তাই মনে হয়। না, সৌম্যকে আমি এই খবর জানাতে চাই না। সৌম্য যদি এমনিতে না আসে তাহলে এই খবর আমি ওকে কোনোদিনই জানাবো না। জয়িতা, তুই তোর বেবি হওয়ার খবর সৌম্য ভাইকে জানতেই দিবি না? না, কোনোদিনও না। আমি জয়িতার সাথে সম্পূর্ণ একমত।